খন্দকার হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে খন্দকার হোসেন আপনি বলেন জি আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছে আচ্ছা করে আপনি ভালো বলেন আছে হ্যাঁ ভালো আছে আমি তো ভাই অনেক দিন যাবত নাস্তিক হইছি এখন আমাকে আপনি একটু গাইড করেন কিভাবে কি করা যায় আমি তো কাউকে গাইড করি না ভাই কিছু উপদেশ দিবেন না না উপদেশ দেই না গাইডও করি না তাহলে আমরা কোন দিকে কিভাবে যাব भैया আপনি পশ্চিম দিকে পিছন দিকে হাঁটা শুরু করেন পশ্চিম দিকে গেলে দেখবেন পিছন দিকে হাঁটবেন পিছন দিকে গাড়ি দেখবেন একটা খানা খন্দ আসবে আপনি কেয়ার করবেন না চালাতেই থাকবেন এইদিকে আপনাকে এই উপদেশটা দিলাম আপনি এইদিকে যাবেন হ্যাঁ এইদিকে গেলে আপনার জন্য এখানে হুর পাওয়া যাবে হ্যাঁ আপনি ভাই সেই যে সেই ব্যক্তি না কেনাডায় থাকেন যে বুড়া লোক যে ও চা বলছিল যে আপনি আপনার মেয়েরে যদি কি গুণিমতের মাল হিসেবে নিয়ে যায় তারপর যদি রেপ করে তাহলে আপনার কোনো সমস্যা নাই সেই ব্যক্তি না ভাই ওটা আইন যখন হবে আপনি যখন থাকবেন ওটা সেই ব্যক্তি কি না সেটা জিজ্ঞেস করে আপনাকে ব্যাখ্যা আমি কানাডা ব্যাখ্যা জিজ্ঞেস করি ব্যাখ্যা কেন আপনি ওটা বলছিলেন সেই ব্যাখ্যাটা জিজ্ঞেস করেন নি আপনি ওটা বলছিলেন আমার লাইভে এসে দেখি ভিডিওটা একটু অন করেন তো ভাই দেখি চেহারাটা আপনার সুন্দর চেহারাটা একটু দেখি

মানে আফ্রিকা থেকে একজন কালা বিশাল দেহি একটা বেড়া এসে যদি আপনার পেছনটা যদি মানে সুন্দর করে করে দেয় পাঁচজন না একজন যদি করে আপনার পেছনটা দিয়ে তাহলে আপনার তো মজাই লাগবে নাকি হিজরা না ভাই আমি তো আপনার মেয়েরে হচ্ছে বিধর্মীরা নিয়ে বিধর্মীরা যদি নিয়ে গরিমতার মাল হিসেবে নিয়ে আপনি আমার বলতেছেন যে পাঁচজন নিলে সমস্যা একজন করলে সমস্যা নেই একজন করতেই পারে নিজের আপনার মেয়ে সম্পর্কে আপনি এই কথা বলতেছেন

আপনি যে যখন মানে ক্যারেক্টারের একজন মানুষ আপনি যে মানে অসভ্য ইতর আপনি ক্যানাডা পর্যন্ত পৌঁছছেন কেমনে আপনি তো এত বলেন বাইরে আপনি ক্যানাডা থেকে বাইরে আপনার বের করে দাঁড়ান দরকার পাশে লাখ থেকে কোনো নাস্তিক মহিলা পাওয়া যাবে

তারপর যদি তারা তার রেপ করে আপনি সেটার সাথে অনৈতিক বন্দি করে নিচ্ছে আপনার মেয়েরা তো বন্দি করে নিই আপনার মনে করেন আপনার মাইরা আপনার পরিবারের সবাই এর মায়েরা আপনার মেয়ের বন্দী করে নিয়ে গেছে এই মেয়ে তো মানে বিয়ে কেমন করবে এই মেয়ে তো কনসেন্টই নাই খাটাস আপনি যে মানে ইতরের ইতর আপনি যে একজন সাচ্চা নবী মোহাম্মদের উম্মত হম একেবারে নবী মোহাম্মদ আমি একটু বলতে আপনি আমার খাটাস বললেন আর আপনি কত কিছু বলেন আমি তো আপনাদের খারাপ বলি না না আমি কি বলি আমি আমি যদি খারাপ কিছু বলি তাহলে আপনি অবশ্যই সেটা নিয়ে বলতে পারেন কোনো সমস্যা নেই আমার তাতে কোনো সমস্যা নেই না আপনি যে কথাটা বলছেন নিজের মেয়ে সম্পর্কে নিজের আপন মেয়ে সম্পর্কে যে এই কথা বলতে পারে ভাই আপনারা দর্শকরা দেখেন কি জঘন্য হইতে পারে একজন

সেই সমাজ ব্যবস্থায় আপনার মেয়েও আপনার কাছে নিরাপদ না যুদ্ধে দেখা যাবে দেখা যাবে মানে মানে আপনিও এই কাম করবেন কাফেরদের মায়েরা তাদের মা বেটিকে তুলে আনবেন তুইলাই না ঘরের ভিতরে উঠাইবেন খাটে উঠাইবেন

আপনার মেয়েরও নিয়ে গেলে কোনো সমস্যা নাই এটাও নৈতিক আপনার কাছে এগুলো বলতে আপনাদের লজ্জা হয় না ভাই আপনারা এত যখন লোক কিভাবে হয়েছেন ধর্মকে একটা মাথাটা নষ্ট করে দিচ্ছে একটা পায়খানার মানে মাথার ভিতরে গু আছে কুপ্তার গু আছে আপনাদের মানে ধর্মটা আপনার আপনি তো নাস্তিক হইতে পারবেন না কখনোই হইতে পারবেন না যে মন মানসিকতা তাই না দুই এক পাত্র ঢুকে গেছে আপনি এই বয়সে আপনি এই সমস্ত কথাবার্তা বলেন এই সমস্ত লুলামি কথাবার্তা বলেন ছিচি ছি আপনার তো মানে আপনার তো লজ্জাও নাই দেখি কোন লজ্জা সরমও নাই ভাই আপনার লজ্জা কি আমার মায়ের গেলে একজন পাঁচজন না করে একজন করবো অসুবিধা কি মানে একটা ব্যাপার হেফাজতে থাকলো সে খাওয়াইলো সে আদর করলো যত্ন করলো আদর করলো দেখি একশো টাকা নিয়ে যাবে আপনার চেহারাটা দেখেন ভিডিও টা অন করে আমি তো চাচ্ছি আপনাদের মহিলা যদি আমাকে পছন্দ করে চেহারা দেখে বললাম ভাই একটা কুত্তাও যদি আপনার কথা শুনে এই কথা শুনে আপনার মুখের ভিতরে পেশাব করা যাবো গা

হ্যাঁ একদম নাস্তিক কোন মানবিকতা কোন মানে সভ্যতা কিচ্ছু আপনার ভিতরে ঢুকে নাই কানাডা কানাডা যাইতে পারছেন নিশ্চয়ই ছেলেমে নিয়ে গেছে আপনার মানে এইগুলা এইগুলা কইরা ইস একটা ধান্দাবাজি কইরা আপনারে নিয়ে গেছে আপনি তো মানে বাংলাদেশে গায়ে থাকার কথা ছিল একটা মাদ্রাসায় গিয়ে আপনার মাদ্রাসায় দুড়াউড়ি করার কথা ছিল আমি তো নাস্তিক ভাইয়া আমার ভালো বললাম তো আপনার পক্ষে সম্ভবই না নাস্তিক আপনি তিনবার জন্ম নিলে আপনার পক্ষে নাস্তিক হওয়া সম্ভব না আপনার মাথায় যে গু আছে ইসলামের যে গুগুলো আপনার মাথায় আছে আপনি তিনবার জন্ম নিলে আপনি নাস্তিক হতে পারবেন কোনোদিন নাস্তিক যদি কোনো কোন সম্ভাবনা থাকে আমি বলবো যে আপনি কোনদিন নাস্তিক না ভাই আপনার মতো যদি নাস্তিক হয় তাহলে তো আমাদের মেরে যেতে হবে যে রকমের নাস্তিক আমিও নাস্তিক আর এই নাস্তিক

এটা একটা নৈতিক ব্যাপার যে তারা যদি বিধর্মীরা ধরে বন্দি করে নিয়া তারপর যদি বিছনায় তোলে তাহলে এটা একটা নৈতিক ব্যাপার আপনার বাপের কাছে তাহলে আপনি যেভাবে বলবেন আমি মানি আপনি যেভাবে বলবেন আমি এই বাপের মেয়ে কেমনে হইলো এই বাপের মেয়ে এই বাপের থেকে কেমনে একটা মেয়ে পয়দা হইলো সেভাবে একজন মাথায় ঢুকে না এখন আমি আপনার পক্ষে নাস্তিক হওয়া কখনো সম্ভব না তিনবার বললাম না তিনবার জন্ম নিলে আপনার পক্ষে হওয়া সম্ভব না আপনি তো আমাকে একটা নাস্তিক মহিলা দেন বেড়াইতে আসেন

মানে ভাদ্র মাসের পাগলা কুত্তার মতো খোলা রাস্তা দেখতে চাই না জেলখানায় দেখতে চাই এগুলো তো আপনি আমাকে একদম ডিসলাইক করলেন কোনো কিছু অবশ্যই এই জিনিসটা আপনি বুঝতেছেন না যে আপনার আমি ডিসকা এতক্ষণ ধরে আপনি এটা বুঝেন নাই যে আপনারা এতক্ষণ পরে আপনি মানে টের পাইলেন যে আমি আপনার ডিসলাইক করি ডিসলাইক করি না এরকমের মানুষদের আমি ঘৃণা করি ঘৃণা করি আমি তো আপনাকে অনেক ভালো জানি ব্যক্তিগত আমার বাসা কুকুরও যদি কুকুরও যদি আপনার মানে কথা শুনে আপনার মুখে পেশাব করবে ভাই আমি তো এখন নাস্তিক ভাই আমি তো ছি 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 কি কথাবার্তা বলেন আপনি নিজে শুনেন না এগুলা কথাবার্তা মানে আপনার মানে মুখে মুখে কাপে মুখ কাপে না আপনি সমস্ত কথাবার্তা বলতে একটা মেয়ে তার সাথে যৌন মানে ইয়া করা এটা এটা মানে তার কনসেন্ট ছাড়া তাকে বন্দি করে নিয়ে তার সাথে কাজ করা এটা যে কত ভয়ঙ্কর এটা আপনার নিজের মেয়ে আছে এটা আপনি রিয়ালাইজ করেন না

আপনার আপনার মতো খাটাসের সাথে কে মনের একতা কেমন হবে ভাই আপনার মতো আপনার চেহারা দেখছেন আপনার মুখের থেকে গন্ধ আসে আপনার মুখের থেকে দুর্গন্ধ কি করা যায় থেকে ইসলামের দুর্গন্ধ বক বক করে হ্যাঁ এই যে এগুলা বলতেছেন আপনার মেয়ের মেয়েরাও যদি মানে গণিমতের মাল হিসেবে নিয়া মানে কাফেররা যদি গণিমতের মাল হিসেবে নিয়া তারপর যদি ইয়া করে এটা আপনার সমস্যা নাই আপনার মতো লোকের সাথে কে একমত হবে ভাই

তারপর আমি বলছিলাম এই যে মাদামকুরি যে এত বড় বিজ্ঞানী এটা কেমন হইলো তখন আপনি বলছিলেন অন্য অন্য বিজ্ঞানীদের সাথে শুয়ে শুয়ে সে বিজ্ঞানী হইছে এটা বলছিলাম আমার আমার তো কম বুদ্ধি আমি তো আমি দেখি যে রানের না। লোক আপনি উচিত মায়ের লজ্জা হওয়া উচিত আপনার মতো আপনার মতো কলা পেটে ধরায় সেই মেয়ের সেই মায়ের অনুশোচনা হওয়া উচিত যে আপনি বলেন যে একটা মেয়ের কোনো জ্ঞান বুদ্ধি নাই মেয়ে মানুষ যদি উন্নতি করে তাহলে সেটা হইলো অন্যের সাথে শুয়েত আবার উন্নতি করছে সেটা

আপনি একটু দেখেন না এখানে আচ্ছা করবে করবে করেন হ্যাঁ চেহারাটা একটু দেখেন তাহলে দেখবেন অনেক মেয়ে আপনার পঁচিশ 30 বছর আগের ছবি দেই তাহলে হয়তো মেয়েরা পছন্দ করবে এটা তো তাহলে পঁচিশ তিরিশ বছর আগে তাহলে হবে কেমনে আপনার তো দেখে তো তখন আর রাজি হবে না

এই যে আপনি তো বলছেন এখন যদি আপনি সেটা অস্বীকার করতেন বলতেন যে না ভাই আগে ভুল বলছিলাম ভুলে বলছিলাম আমি আপনার সাথে ভালো আমি এই যদি আপনি যদি বলতেন এই লটা এখন আর আমি সমর্থন করি না ভাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আইনটা ভালো না এই আইনটা মানব মানব সভ্যতার জন্য ক্ষতিকর একটা অনৈতিক কাজ একটা মেয়ের গায়ে ভাবে হাত দেওয়া যায় না এটা যদি আপনি বলতেন তাহলে আমি আপনাকে কনসিডার করতাম কিন্তু আপনি এখনো সেই ধ্যান ধারণা পোষণ করেন এখনো আপনি একই কথা বলতেছেন ছি আপনি বুড়া হইছেন এত 70 বছর বয়স হইছে আপনার কোনো আক্কেল জ্ঞান হয় নাই আপনার কোনো মন মানসিকতা মানে পরিবর্তন হয় নাই ছি 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 মানে মেয়ে খুঁজতে বের না এই বয়সে আমি খুঁজতে বের না নাস্তিক মহিলা কইতেছেন গেছে মেয়ে খুঁজতে বের ভাই মানে কি লোক মানে মানে এই টাইপের মানে মুমিন তো মানে কি না কি করে বসে হ্যাঁ কেনাডায় কি না কি করে বসে কোন মেয়ের সাথে কি করে বসে হ্যাঁ সত্তর বছর ষাট সত্তর বছরের বুড়া নিজের মেয়ের সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলতেছে এটা মানে এটা সম্ভব কিভাবে আমি এটা বুঝি আগে আসছিল আপনার আমার ইউটিউব চ্যানেলে দেখেন এই 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 পাগলা মানে উল্টা কি সমস্ত কথা বলে গেছে আমার সাথে মানে আমি হতভম্ব হয়ে গেছি হতভম্ব হয়ে গেছি এই লোকের কথাবার্তা শুনে না মানে কিভাবে কিভাবে সম্ভব একটা সভ্য মানুষ একটা সভ্য মানুষের পক্ষে এইগুলা চিন্তা করা কিভাবে সম্ভব যে গণিমতের মাল হিসেবে অন্য বিধর্মীদের মেয়ে তুইলা নিয়ে আসবো তারপর করবো ও ছি 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 মানে মানুষের কি একটু বিবেক বুদ্ধি মানে হবে না